গত মঙ্গলবারের দিন দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। ছোট্ট একটা দেড় বছরের শিশু আজকে মাতৃহারা হয়েছে। হবিবপুরের আইসি আসামিদের ধরতে পারেনি। আসামিরা দিন দিবালোকে কালিয়ে চোখে গিয়ে ঘুমিয়েছিল, মিষ্টির প্যাকেট দিয়ে পাঠিয়েছিল। সেই আইসিকে আমরা বিশ্বাস করি না। এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত মুতে আছি। দল মত নির্বিশেষে, কোন রাজনৈতিক দল না, দল নির্বিশেষে আপনাদের পাশে আমরা আছি। কারণ আমার ঘরের মাটাও আজকে আতঙ্কিত, আমার ঘরের বোনটাও আজকে আতঙ্কিত। তাদেরকেও না দেড় বছরের শিশুটাকে কাঁদিয়ে চলে যেতে হয়। এই আন্দোলন করুন, ন্যায্য আন্দোলন, ন্যায্য দাবি রাখুন।